পনেরোই আগস্ট আনুগত্যের শপথ গ্রহণ করলেন রাজা গোপালাচারী। ভারতবর্ষের বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা উৎসবের বার্তা বহন করে নিয়ে চলেছে পথে পথে প্রভাত ফেরির দল। রাজপথে আজ উৎসবের অন্ত নেই, প্রতি গৃহ চুড়ে উড়ছে জাতীয় পতাকা। এই সেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, জাগে না আজকে বন্দি শিবিরে উঠেছে সচকিত হয়ে, আজ তারও উচ্চ চুড়ে তোলা হয়েছে জাতীয় পতাকা। জনতার কাছে আজ লাট প্রাসাদের আভিজাত্য তুচ্ছ হয়ে গেছে। শাসন পরিষদের গৃহে উড়ছে জাতীয় পতাকা। পথের চারিধারে শুধু জাতীয় পতাকার জয়যাত্রা, চতুর্দিকে পত্র পুষ্পে তোরণ পতাকায়। এত ধীরের ঘুমন্ত রাজপুরী যেন সহসা উঠেছে জেগে, হিন্দু মুসলমান সহসা যেন এক জাতীয়তার মন্ত্রে দীক্ষিত। আজ যেন কোনো ভেদাভেদ কোনো বিরোধ নেই।